হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি, এটা হচ্ছে চরম শত্রুতা সৃষ্টির সুলেমানি তাবিজের একটা 100% কার্যকরী নকশা। তো এই নকশা দ্বারা আপনারা যে কারোর মধ্যে বিচ্ছেদ বা শত্রুতম সৃষ্টি বা ঝগড়া সৃষ্টি করতে পারবেন, তবে সেটা সবাইকে বলে রাখবো, এটা জায়েজ তরিকায় ব্যবহার করবেন, খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে ব্যবহার করবেন না। এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, ভাঞ্জা দুটনা বিষয়ক, অথবা যদি কোনো বিচ্ছেদ কর্ম বা ঝগড়াঝটি লাগাইতে চান কারোর মধ্যে, অথবা এই ভিডিও দ্বারা বা এই ধরনের কোনো তদবির করাতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, আমাদের ইমো নাম্বারটি হচ্ছে 01989525984। শুধুমাত্র ইমোতে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে অত্যন্ত স্বল্প সময়ে। তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, অত্যন্ত সহজ এক লাইনে নকশা, একটা ঘর আঁকবেন এবং উপরে যে বিসমিল্লা দেওয়া আছে, আমি এটা বই থেকে দিয়েছি, যেটা 100% প্রুভড এবং এটা কার্যকরী নকশা, যে তার আপনারা প্রয়োগ করলে বুঝতে পারবেন। এবং এই নকশার প্রভাব বা শক্তিশালী একটা নকশা, যেটা আপনারা ব্যবহার যদি করেন তবে বুঝতে পারবেন। তো এই নকশাটা প্রয়োগের পূর্বে প্রথমত আমার অনুমতি নেবেন, আমার অনুমতির জন্য আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করলে আমি সবাইকে অনুমতি দিয়ে দিব। আর এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, ওই ইন্টেনশন যদি থাকে তাহলে এই প্রয়োগটা আপনার জন্য না, যদি খারাপ কোনো নিয়ত থাকে তাহলে এই প্রয়োগ না করাটাই বেটার, কারণ হচ্ছে তাতে হিতে বিপরীত হবে। তো নকশাটা কীভাবে ব্যবহার করবেন এখন আমি আপনাদেরকে বলে দিব। এই নকশা প্রয়োগের পূর্বে প্রথমত পাক পবিত্র থাকতে হবে, সেটা হিন্দু মুসলিম যে কেউ ব্যবহার করতে পারবেন, তবে পাক পবিত্রতাটা মাস্ট ইম্পর্ট্যান্ট, পাক পবিত্র থাকবেন, ছেলে হোক মেয়ে হোক যে কেউ ব্যবহার করতে পারবেন, খারাপ নিয়ত না, ভালো একটা নিয়তে। তারপরে এটা ভোজপত্রের উপর লাল কলম দিয়ে লিখতে হবে, একবারও বলছি, কোনো সাদা কাগজে লিখলে হবে না, ভোজপত্র মাস্ট বি লাগবে। সো আপনি ভোজপত্র নেবেন, ভোজপত্র নেওয়ার পরে যেইভাবে নকশা আছে এক্স্যাক্ট এইভাবে নকশাটা লিখতে হবে। তারপর নকশার নিচে আপনি যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাবেন তাদের মধ্যে এইভাবে লিখবেন যে অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুকের সাথে যেন বিচ্ছেদ হয়, অথবা অমুকের কন্যা অমুক, অমুকের কন্যা অমুকের সাথে যেন বিচ্ছেদ হয়। এইভাবে আপনি ডিটেলস লিখবেন, ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম। তো এইভাবে লিখে নকশাটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে এটা, এই নকশাটা আপনার টোটাল লিখতে হবে 7টা শনি অথবা মঙ্গলবার দিনে। তো যখন আপনার নকশা লেখা শেষ হবে তখন আপনি ওই যে দিনই আর কি, শনিবার যদি শুরু করেন তাহলে শনিবার দিন থেকে জ্বালানো শুরু করবেন প্রতিদিন একটা, আর যদি শনিবার দিনে শুরু না করেন তাহলে মঙ্গলবার দিনে সরিষার তেলে ডুবিয়ে আপনার প্রতিদিন একটা, ঠিক যে সময় জ্বালাবেন ঠিক ওই সময় আপনাকে প্রতিদিন জ্বালাতে হবে। এইভাবে আপনি 7 দিন চালিয়ে যেতে হবে। আপনার যদি 7 দিন ঠিকঠাক মতো এই কাজ করতে পারেন তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের মধ্যে ঝগড়া হয়ে যাবে। তবে আরেকটা কথা, এটা কোনো বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কার্যকরী হবে না, বা স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদ করতে চান বিচ্ছেদ হবে, তবে বিবাহ বিচ্ছেদ হবে না, এটা জাস্ট একটা টেম্পোরারি ঝগড়া সৃষ্টি হবে, দ্যাটস ইট। তবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর কোনো কি এজাজত দেওয়া হবে না, কারণ কোনো সম্পর্ক নষ্ট করার জন্য এটা ব্যবহার করতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ধন্যবাদ, সবাইকে আল্লাহ।